এভরিওয়ান, ভেরি গুড মর্নিং টু অল অফ ইউ। আজকে হচ্ছে তোমার থার্সডে, থার্সডেতে সকাল সকাল চলে এসেছি। আর আজকে একদম সকাল সকাল দেখতেই পাচ্ছ সব কাজ স্টার্ট, ছেলে স্কুল চলে গেছে আর সমস্ত মশলাগুলো দেখতে পাচ্ছ ঢেলে রেখে দিচ্ছি, ঢেলে মুছে এই জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো সমস্ত কিছু কন্টেনার মধ্যে ঢেলে রেখে দিচ্ছি। এখানে আদা পেঁয়াজ রসুন কাটছি, কিছু তৈরি হবে। ছেলে যাওয়ার সময় বলে গেছে যে এইটাই বানাবে, তো ওই জন্য সমস্ত কিছু রেডি টেডি করে রাখছি, কি সুন্দর তো চলে যাবে। সকালবেলা পাস্তা বানিয়েছিলাম তো ছেলেকে দিয়েছি, আর কৃষ্ণদের জন্য রেখে দিয়েছি। দেখতেই পাচ্ছ ক্যাপসিকাম, অনিয়ন, টমেটো দিয়ে সব বাকিয়ে বানিয়েছি, টেস্ট টেস্ট নিয়ে নিয়ে আমি। আর এখানে হচ্ছে তোমার চা, আর আমার এগ আর পটেটো বয়ল হয়ে গেছে। আমি এখন যেরকম বললাম একটু দোকানে যাবো, তো দোকান থেকে আসি, তারপর আবার তোমার সঙ্গে কথা বলছি। এই দেখো আমার ডিম কষানোটা হয়ে গেছে, আর ভুল করে কী হয়েছে না, হলুদ দিয়ে দিয়েছি যার জন্য এই কালারটা চলে এসছে। আমি দিই না বিরিয়ানিতে, আমি হলুদ কোনো রকমে অ্যাপ্লাই করি না, বাট আজকে মানে কী হয়েছে একটু তাড়াগুড়োতে হলুদটা দিয়ে দিয়েছি। আর এখানে তোমার ভাতটা বসিয়ে দিয়েছি, ভাতটা বসিয়ে দিয়েছি, ভাতটা হচ্ছে, তো হয়ে গেলে মিলিয়ে দেবো। আর এখানে আলু সেদ্ধ বয়ল করে রেখে দিয়েছি, হলুদ দিয়ে বয়ল করে রেখে দিয়েছি। আর কৃষ্ণ আজ অফিস তো আমার যায়নি, তো করে সরে নি, ঘুমিয়ে পড়েছিল তো ওই জন্য যেতে পারিনি। এবার সমস্ত কিছু কাজ টাজ করে নি, টাইমও হয়ে গেছে, ছেলে চলে আসবে দেখতে দেখতে। তো চলো ফটাফট আগে রান্নাটা সেরে নিই, সেরে তারপর তোমাদের সামনে আসছি। দেখো একজন স্কুল থেকে এসে কিনে বসে, ইয়ে বাজারের ব্যাগ কিনে কি করছিস তুই? আর এই ব্যাগটা তো সানু বেবি হয়ে, দেখো এইসব নিয়ে বসছে, স্নান হয়নি। দেখো বিরিয়ানি বানানো হয়ে গেছে, একটু লেটই হয়ে গেছে, আর বেতে এসতে তোমার আমি ভাজিনি, দেখে নাও লম্বা লম্বা সুন্দর সুন্দর চালের ভাত, নিচে ডিম দেওয়া, তার উপরে এখানে আলু দেওয়া। তো এই হচ্ছে আমাদের দুপুরের লাঞ্চ, আর এখানে সমস্ত দেখতে পাচ্ছ বাসন বাসন পড়ে রয়েছে, মানে কড়াইটা রয়েছে, মাঝে কিছু করিনি। ছাদে তোমার গাছে জল টল দিয়ে দিয়েছি, আর আমি স্নান করতে যাবো এখন, কারণ বৃহস্পতিবার যেন পুজো আছে, তো ভাবছি এগুলো একটুখানি লাগিয়ে দিয়ে যাই। মাটি পাচ্ছি না, দাদাকে বলেছি না মাটি বলছে পাচ্ছে না, বলছে নার্সারি থেকে নাকি তোমার মাটি বন্ধ হয়ে গেছে, তো আমি খুব মুশকিলে পড়ে গেছি, আমার কাছে নেই মাটি, এবার আমি গাছ কী করে লাগাবো, আমার এটা টেনশন। দু চারটে তো করবো, জানি না কতদূর কী করতে পারবো, আমি খুব টেনশানে রয়েছি। গাছের জন্য আমি মাটি না করতে পারলে আমার টেনশন হয়ে যায়, বুঝতেই পারছো। আর এর আগের দিনকে তো দেখেছি তোমাদের বেদানাটা আমি তুলে নিয়েছি, আর ওখানে ছোটো ছোটো ভর্তি ভর্তি লেবু হয়েছে। তো চলো এইগুলো কাজগুলো সেরে নিই। তো দেখতেই পাচ্ছ বসে পড়েছি গাছ লাগাতে, আমার সব থেকে প্রিয় জিনিস। আর মাটিগুলো একটুখানি ভেঙে দিচ্ছি, ভেঙে ওখানে মিক্স ফার্টিলাইজার সমস্ত কিছু অ্যাড করে মিক্সড করে তারপরে গাছে তোমার গাছগুলো বসিয়ে দেবো। আর সবসময় না গাছে যখনই এরকম প্লাস্টিক সমেত গাছ কিনবে, মাটিগুলো অনেকেই আছে মাটি ঝেড়ে মাটি সমেত বসিয়ে দেয়, মাটিগুলোকে এরকম ঝেড়ে একসাথে মিশিয়ে তোমরা মাটি মানে গাছ লাগাবে, বাট প্লাস্টিক থেকে কেটেই একদম সঙ্গে সঙ্গে টবে বসিয়ে দেবে না, তাতে গাছ ভালো গ্রো করে না। এ দেখো মাটিগুলো সব ঝেড়ে দিচ্ছি, ঝেড়ে দিয়ে এবার তোমার গাছগুলোকে ফার্টিলাইজার মিক্স করে লাগিয়ে দিচ্ছি। টব তো আমার কাছে অনেক আছে বাট মাটি নেই, সেটাই তো বিশাল চিন্তার বিষয় হয়ে গেল আমার। দেখা যাক কতদূর কী করা যায়, কৃষ্ণদু দায়িত্ব নিয়েছে, বলেছে আমাকে মাটি এনে দেবে, কারণ শীত সিজন এখন চেঞ্জ হয়ে গেছে। আর তোমরা জানি না কতদূর আমারটা আমার ভিডিও ফলো করো, ছাদে তো এই বাদ বাকি গাছগুলো দেখছো, বাট এই শীতকালে মোটামুটি মোটামুটি বলবো না অলমোস্ট আমার গাছ দিয়ে মানে সিজন ফ্লাওয়ার দিয়ে আমার চাঁদ পুরো ভরে যায়। তো দেখো গাছগুলো লাগিয়ে দিয়েছি, আর এই জায়গাটা এখন ক্লিন করে দিয়েছি জল দিয়ে ধুয়ে,
ওটা আপাতত এখন ছোট টবে থাকুক, একটু বাড়লে আমি আবার বড় টবে ট্রান্সফার করে দেবো। তো এখনো গাছ এনে বাকি আছে, টব তো মাটি এখানে একটা দুটো তিনটে করবো কি জানি, দেখা যাক। আর যখনই এরকম ভাবে দুটো ইন্ডা গাছ এরকম ভাবে লাগাবে না, যখন ফুল হবে না, পুরো ঝাগড়া হয়ে যাবে তোমার ফুলটা, আর অনবরত তোমার দিতে থাকবে। তো যখনই একটা একটা করে টবের মধ্যে এরকম সিঙ্গেল সিঙ্গেল ছোটো ছোটো টবে বা বড় টবে একটা করে বসাবে না, দুটো করে নেবে, নিয়ে বসিয়ে দেবে, যখন ফুল হবে ঝাঁকড়া হয়ে থাকবে, দেখতে খুব সুন্দর লাগবে। এ দেখো এমনি দুটো দেখো লাগিয়েছি, দেখো অটোমেটিক্যালি একটা ঝাঁকড়া ঝাঁকড়া লাগছে, দেখতে সুন্দর লাগছে। তো এরমভাবে তোমরা লাগাতে পারো গাছ। দেখতেই পাচ্ছ স্নান টান হয়ে গেছে, লিপবাম লাগিয়ে দিয়েছি, এখন যাবো তোমার বৃহস্পতিবারে পুজো দিতে। বাট তার আগে ছেলে বললো খিদে পেয়ে গেছে, তো বাবুকে খেতে দিয়ে যাব। আর এই যে ছাদ থেকে বসে দুষ্টুমি করে এসছে, এসে গলা শুকিয়ে গেছে, বমি করে সব ভাসিয়েছে, এখন বসে বসে টিভি দেখছে, বুধবার মতো, কিচ্ছু জানে না, মুখটাকে পা দেখে নাও, কিচ্ছু জানে না, কিন্তু কিচ্ছু জানে না। এই দেখো দেখাও বাবা শোনা ভালো করে মুখটা, দেখিয়ে দাও একটু, কিচ্ছু জানো না, দেখিয়ে দাও একটু। তো চলো পুজোটা দিয়ে দিই, দিয়ে ঠিক তারপর আসছি। দারুণ হয়েছে, দারুণ হয়েছে। কি দারুণ হয়েছে সেটা তো বলবি, দারুণ হয়েছে। হ্যাঁ ডিলিশিয়াস, মুখটা দেখে না ডিলিশিয়াস, ডিলিশিয়াস নট ডিলিশিয়াস, ডিলিশিয়াস। ওর মানে জম্মের পাজি, জম্মের পাজি তো দিয়ে দিয়েছি, ও খেতে থাকুক, আমি ততক্ষণ তোমার পুজোটা দিয়ে চলে আসি। আর একটু আওয়াজ পাচ্ছ কারণ কৃষ্ণবাবু, কৃষ্ণবাবু তোমার ওপরে কি ড্রিল করছে। বাড়িতে থাকলে না আমি পুরো পাগল হয়ে যাই, কেন যে বলি বাড়িতে থাকতে। চল আমার পুজো দেওয়া হয়ে গেছে, কি সুন্দর স্নান করলে আমি খেয়ে নেবো। আর এই যে আগের ভিডিওতে দেখেছিলাম আমার গাছের বেদানা, এ দেখো কিরম দেখতে হয়েছে, দেখো লাল হয়নি, ছোটো ছোটো দানা, ঠিক আছে গাছে যা হয়। আর একদিন খেয়েই যাচ্ছে, আমার পুজো টুজো সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেলো, ছাদে জামা কাপড় মেলা হয়ে গেলো, আর একদিন খেয়েই যাচ্ছে, নেড়ে পরে আসছে। আর এখন দেখতেই পাচ্ছি যে ফুচকা দোকানে বসে আমরা, স্টলে বসে তোমার আমরা হাজবেন্ড ওয়াইফ খাচ্ছি। এখন হচ্ছে হয়ে গেছে সন্ধ্যা, আর ছেলেকে একটুখানি ইয়োগা ক্লাসে ভর্তি করাতে নিয়ে গেছিলাম, ভর্তি করিয়ে নিয়ে এসে ফুচকা খেতে বসে পড়েছি দুজনে। ছেলে খাবে না কারণ ওর এক বিরিয়ানি খেয়ে নাকি ওর পেট ভরা, তো ওই জন্য খাবে না। আর বললো মামা তুমি মানে খাও, আমি একটু ভিডিও শ্যুট করি, তো এটা ছেলেই শ্যুট করে দিয়েছে। আর এখন চলে এসেছি বাড়িতে, এসে তোমার ছেলেকে একটুখানি পড়িয়ে তারপর চলে এসেছি ডিনার বানাতে। দেখতেই পাচ্ছ দুরকম ছোলা ভেজানো রয়েছে, একটু চানা মশলা করব, আর ভিজিয়ে রেখে দিয়েছিলাম আমি তোমার দুপুরবেলায়, তো দেখতেই পাচ্ছ এগুলো আমি ওয়াশ করা হয়ে গেছে, এখন দিয়ে দেবো তোমার প্রেশার কুকারে দিয়ে দেবো। দিয়ে তিনটে সিটি দিলেই এনাফ, তো লুচি আর তোমার চানা মশলা করব। আজকে খাবার দাবার দুপুর থেকে একদম জমজমাট, সকাল থেকেই পাঁচটা থেকে শুরু হয়েছে। তো দেখতে পাচ্ছ এখন কড়াইতে তেল দিয়ে দিয়েছি, একটু গরম হয়ে হিট হয়ে গেছে, হয়ে যাওয়ার পর আমি একটু আনিয়ন চপ দিয়ে দিলাম, এবার এটা একটুখানি ব্রাউন অবধি ফ্রাই হোক, তারপরে তোমার ক্যাপসিকাম চপটা দেবো। ভীষণ ভালো হয়েছিল, যেহেতু আমি ভয়েসটা পরে দিচ্ছি, তো ভীষণ ভালো হয়েছিল, ভীষণ খেতে ভালো হয়েছিল। কৃষ্ণেন্দু মানে এটা বেশি পছন্দ করে না কোনো রকম দানা খাবার, কিন্তু কালকে খেয়েছে, তারপরে আজকে যেহেতু তোমার নেক্সট ডে আমি ভয়েস দিচ্ছি, আজকে সকালেও খেয়ে গেছে, ছেলেও খেয়েছে স্কুল থেকে এসে, তো ওদের ভীষণ পছন্দ হয়েছে। আরও কিছু রয়েছে, আজকে রাত্রিরেও আমাদের ডিনারে হয়ে যাবে আর কি। তো এখানে কৃষ্ণেন্দুরটা বেড়ে দিয়েছি, ছেলে বললো মামা ওর বিরিয়ানি খেয়েছে, অল্প বিরিয়ানি ছিল তো বিরিয়ানি খেয়েছে, বললো মামা তুমি নাও তোমার থেকে নিয়ে আমি খাবো। আমি বললাম ঠিক আছে, আমি যখন তাহলে খাবো আমার থেকে নিস, তো আমার থেকে নিয়ে একটুখানি ও শেয়ার করেছে, একটা লুচিও খাইনি গোটা কারণ বিরিয়ানি খেয়েছে। আর দেখতেই পাচ্ছ কী সুন্দর দেখতে হয়েছে। তো চলো আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে নিই, আমাদের ডিনার কমপ্লিট হয়ে গেছে, এখন বেড রেডি হয়ে গেছে, এখন শুয়ে পড়বো আমরা। তো চলো গুড নাইট এভরিওয়ান।
গুড নাইট এভরিওয়ান, আবার নেক্সট ব্লগের সঙ্গে তোমাদের সঙ্গে দেখা করবো। তো চললেন, টেক কেয়ার অফ ইয়োরসেলফ, স্টে সেফ, বাই বাই।